হ্যালো স্টুডেন্ট তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে আজ পনেরোই আগস্ট প্রত্যেককে পনেরোই আগস্টের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে থেকে আমরা শুরু করবো এক্সেলের ক্লাস তোমরা থামনেল দেখে বুঝে গিয়েছ আমাদের কিন্তু চ্যাপ্টার এইট মানে আট নম্বর অধ্যায়ের ক্লাস শুরু হবে তো আমরা প্রথমে সিলেবাসটা দেখেনি আমরা কিন্তু ইউনিট থ্রি আজকে থেকে শুরু করবো যেখানে আমাদের তিনটে চ্যাপ্টার দেওয়া আছে বইয়ের মধ্যে যেহেতু আমি গুহপালের বইটা ফলো করছি আমার কাছে অন্য কোনো বই নেই তো গহুপালের বইতে এই যে এক্সেলের যে টোটাল সিলেবাসটা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট এই যে আটটা যে টপিক আছে এই আটটা টপিককে ওরা তিনটা চ্যাপ্টারে কমপ্লিট করেছে তো আমিও তোমাদের সেই বইয়ের হিসাবেই তিনটা চ্যাপ্টার তোমাদের এখন থেকে ক্লাস চলবে তো যেহেতু এক্সেলটা পুরো প্র্যাকটিক্যাল বেস চ্যাপ্টার তোমরা অনেকেই জানো এক্সেল যাকে বলা হয় স্প্রেডশিট কেন স্প্রেডশিট সব আমি ডিটেলসে আলোচনা করব তাই এখানে কোনো নোটসের ব্যাপার নেই তোমাদের পুরোটা আমি প্র্যাকটিক্যাল ওয়াইজ দেখিয়ে দেব তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেব যাতে তোমরা খুব ভালো মতো সমস্ত এমসিকিউ ম্যাচিং সে সত্য মিথ্যা যাই হোক সে অ্যাসার রিজান সব তোমরা ভালো মতো অ্যান্সার করতে পারবে ঠিক আছে আচ্ছা তো এটা কিন্তু তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে শুধুমাত্র আছে কম্পিউটার সায়েন্সে নেই কম্পিউটার সায়েন্সে সি ল্যাঙ্গুয়েজ আছে তো ক্লাসটা শুরু করছি আমি দেখো তো এখান থেকে কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী ইন্ট্রোডাকশান টু স্পেডশিট এবং ওয়ার্কিং উইথ ডাটা অ্যান্ড টেবিলস এই দুটো যেটা কিন্তু আমাদের এই যে এই প্রথম পার্ট আর সেকেন্ড পার্ট এই দুটো মিলে কিন্তু আমাদের চ্যাপ্টার এইটটা আমরা কমপ্লিট করবো ঠিক আছে তো প্রথমে চলে আসি স্প্রেডশিট এর ভূমিকা স্প্রেডশিট কী আগে আমি তোমাদেরকে এক্সেল ওপেন করে দেখাচ্ছি আমি এক্সেল ওপেন করছি তোমার দেখো খুব ভালো মতো খেয়াল করবে স্কিপ করো না কোলে করতে পারো তোমাদের মন তো প্রথম থেকে দেখো খুব ভালো মতো বুঝতে পারবে আশা করি বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় বলা আছে তো এই এক্সেল কিন্তু আমাদের এবার ক্লাস ইলেভেনে আছে তোমরা যদি চ্যানেলে প্লে লিস্ট দেখো তোমরা প্লে লিস্টে দেখতে পারবে আমার এখানেও একটা এক্সেলের ভিডিও দেওয়া আছে প্লে লিস্ট বানানো আছে যে ক্লাস টুয়েলভ এম এস এক্সেল দু তোমরা যদি এটাও দেখে নাও তাও তোমাদের অনেক হেল্প হবে কারণ এক্সেল কিন্তু আগে আগের বছর তোমাদের ক্লাস টুয়েলভে ছিল এই বছর তোমার এক্সেলটা এসছে ক্লাস ইলেভেনে কিন্তু শুধু এমসে তো এই ক্লাসগুলোর মধ্যে তো অনেক কিছু তোমাদের বোঝানো আছে যেগুলো তোমাদের ক্লাস ইলেভেনেও আছে তো তোমরা এটাও ফলো করতে পারো যদি মনে করো যে স্যারের ভিডিও আসতে দেরি হচ্ছে তো তোমরা অপেক্ষা না করে এই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো আচ্ছা এবার দেখবো আমরা স্প্রে ভূমিকা তো সবার আগে আমি একটা এক্সেলটা ওপেন করি হ্যাঁ এক্সেল আমি এখানে সার্চ করে ওপেন করছি ই এক্স সি ই এল এক্সেল আমার এখানে শো হচ্ছে এক্সেল আমার এখানে এখন ওপেন হয়ে যাবে দেখো ওপেন হচ্ছে এই আমার এক্সেলে উইন্ডো ঠিক আছে এটাকে ছোটো করে নিচ্ছে আমি এখানে তোমাদেরকে এক্সেল দু হাজার ষোলো ভার্সানটা আমি তোমাদের দেখাবো আর তোমরা হয়তো বুকে দু হাজার ষোলোই দেখবে হয়তো ঠিক আছে আচ্ছা দেখো তো এই হলো একটা এক্সেলের পেজ তো পেজটা দেখে আমি প্রথমে কী বুঝতে পারছি খোপ খোপ দেওয়া আছে উপর নিচে কিছু কলাম দেওয়া আছে কিছু রো দেওয়া আছে কিন্তু একটা জিনিস তোমার খেয়াল করে দেখো এই যে এই যদি তোমার দেখতে পাচ্ছ কলাম আর রো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ইউ তো আমি যদি ইউ এর পরে এদিকে যাই কি আছে এক্স ওয়াই জেড জেড দেখুন শেষ নেই এ এ এ বি এ সি এই করে অসংখ্য কলাম আছে যার লাস্ট কলামটা কত এক্স এফ ডি তোমরা জানো এই এক্স এফ ডি মান কত এই এক্স ডির মান হচ্ছে ষোলো হাজার তিনশো চুরাশি তা মানে একটা এক্সেলের ওয়ার্কশিটে ষোলো হাজার তিনশো চুরাশিটা কলাম আছে ঠিক আছে একইভাবে যে এক দুই তিন চার এগুলো বলা হয় রো কী বলা হয় রো তো মোট রো আছে দেখো দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর তো এতগুলো রো এবং এতগুলো কিন্তু কলাম আছে তো এটা একটা শিট যেহেতু এতগুলো রো এতগুলো কলাম ছড়িয়ে আছে এই জন্য এটাকে বলা হয় স্প্রেডশিট কী বলা হয় স্প্রেডশিট তাহলে বুঝতে পারলে কেন নামটা স্প্রেডশিট হয়েছে এবার চলে আসছি বইয়ের মধ্যে দেখো স্প্রেডশিট কী যে সফটওয়্যার বা প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব নিকাশে কাজ করা হয় তাকে বলা হয় স্পেশি সফটওয়্যার মানে এখানে রো আর কলাম দিয়ে সমস্ত হিসাব নিকাশের কাজকর্মগুলো করা হবে ঠিক আছে এই স্পেডসি সফটওয়্যারের সাহায্যে ডেটা সংরক্ষণ সংগঠন বিশ্লেষণ ইত্যাদি গাণিতিক কাজগুলো খুব সুন্দরভাবে আমরা করতে পারি বুঝে গেলে এবার চলে আছে স্প্রেডশিটের ডাটা উপস্থাপন মানে আমি স্প্রেডশিটের মধ্যে কীভাবে ডেটাগুলো ভরবো স্প্রেড ডেটাগুলি পৃথক পৃথক কক্ষ যাকে বলা হয় সেলে উপস্থাপন করা হয় এই কক্ষ বা ঘরগুলি উল্লম্ব সারি ও অনুভূমিক কলাম দ্বারা সংগঠিত হয় তো দেখে নাও ই আমাদের এক্সেল উইন্ডো তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে যে ঘরগুলো আছে কিছু উল্লম্ব সারি আছে অনুভূমিক কলাম আছে তো এগুলো যেখানে সংযোগ করলো এটা বি কলাম এটা দুই নম্বর ডো এ যে ঘরটা বি আর দুই মিললো এই বি কলাম মিলল এটাই হচ্ছে সেল এর ক্ষোভটা হচ্ছে সেল ঠিক আছে যাকে বলা হয় কক্ষ এই সেলের মধ্যে কিন্তু আমরা ডেটা ভরব ওকে আচ্ছা বেশিরভাগ স্পেসশিট সফটওয়্যারই ডেটা বা তথ্যের উপর ভিত্তি করে ভিজুয়ালাইজেশান তৈরি করে দেয় এবার দেখি স্পেসশিট ব্যবহারে কী কী সুবিধা আমরা পেয়ে থাকি কোনো নির্ভুলভাবে এবং অবিশ্বাস্য দ্রুতগতিতে গণনা কাজ করা যায় কোনো একটি বা একাধিক সংখ্যার পরিবর্তন করলে যোগফলটি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয় যে কোনো হিসেবকে ফাইল দীর্ঘদিন সঞ্চয় করে রাখে প্রয়োজন অনুসারে তুমি তাকে সেভ করতে পারো চেঞ্জ করতে পারো সব কিছুই করতে পারো বিভিন্ন ফর্মুলা বা ফাংশান দিয়ে তুমি সহজে কাজটা অল্প সময়ে করতে পারো মনে করে যে ফর্মুলা ফাংশনে কাজটা বলেছে তোমরা প্রত্যেকে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে মার্কশিট পেয়েছ যখন তোমরা স্ক্রুটিনি করো নাম্বার যদি তোমাদের বাড়ে বা কমে যাই হোক তোমাদের কিন্তু জাস্ট এক ক্লিকে তোমাদের তো টোটাল এভারেজ গ্রেড সব বের করাই আছে জাস্ট তোমাদের বাংলা হয়তো তোমাদের দু নম্বর বাড়লো জাস্ট বাংলার মার্কসটা দু নম্বর বাড়িয়ে দেবে চেঞ্জ করে দেবে অটোমেটিক্যালি তোমাদের কিন্তু টোটাল এভারেজ গ্রেড সব চেঞ্জ হয়ে যাবে তার মানে ফর্মুলা আর ফাংশান ইউজ করে কিন্তু তোমাদের কাজটা খুব সহজে হয়ে যাচ্ছে সব তোমাদের প্র্যাকটিক্যালি আসবে তুই বুঝে নাও স্পেস শ্রীটে ব্যবহৃত তথ্য চার্ট ও গ্রাফ তৈরি করা যায় চার্ট ও গ্রাফ মানে কি এখানে বিভিন্ন চার্ট আর গ্রাফের ছবিগুলো আছে আমি যদি কোনো একটা পেজ আচ্ছা ইনস্টাটে গিয়ে তোমরা বিভিন্ন চার্ট আর গ্রাফের ছবি পাবে যে তো আমার কোনো ডেটা নেই চার্ট গ্রাফ এখন দেখাতে পারছি না দেখাবো আস্তে আস্তে সবই তো তোমরা যদি কোনো ক্রিকেট ম্যাচ দেখো দেখবে যে কোন ওভারে কত রান হলো বা যখন ইলেকশনগুলো হয় সিপিএম কংগ্রেস তৃণমূল কত পার্সেন্ট ভোট পেলো যেগুলো যে ছবি মাধ্যমে দেখায় ওটা হচ্ছে চার্ট বা গ্রাফ আবার যখন দরকার আমরা প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নিতে পারবো বুঝতে পেরেছ এই হলো আমাদের স্পেস সুবিধা এবার স্প্রেডশিট শিট সফটওয়্যারের সাহায্যে আমরা কী কী কাজ করতে পারি আমরা স্যালারির শিট বানাতে পারি বেতনের মানে শিট বানাতে পারি রেকর্ড বুক তৈরি করতে পারি লেজার বুক বানাতে পারি মার্কশিট তৈরি করতে পারি প্রেজেন্টেশন তৈরি করতে পারি এতগুলো কাজ কিন্তু আমরা করতে পারি যেখানে স্যালারি শিট বুঝতেই পারছো রেকর্ড বুক মানে রেকর্ড রাখা যায় রেজাল্ট বুক হিসাব নিকাশের কাজ করা হয় মার্কশিট তো যেমন জানি টোটাল এভারেজ গ্রেড পার্সেন্টেজ ম্যাক্সিমাম মিনিমাম তোমার বের করতে পারবে সব এখানে হবে আর কি প্রেজেন্টেশন মানে উপস্থাপন এটা মানে কি তুমি কোনো কোম্পানির জব করছো তোমাকে দেখাতে হবে তোমার বসকে তোমার কত সেল কত পারচেস কত লাভ তোমাকে এটা এক্সপ্লিয়ার খুব সুন্দরভাবে বানাতে পারবে এবার কিছু জনপ্রিয় স্পেসশিট সফটওয়্যারের সঙ্গে তোমাকে পরিচয় করতে হবে আমি যদি তোমাদের প্রথমেই বলে দিয়েছি স্পেস সিটের উদাহরণ কি অবশ্যই এমএস এক্সেল দেখো সত্তর দশকের শেষের দিকে অ্যাপেল কোম্পানির সর্বপ্রথম স্পেডসি সফটওয়্যারে উদ্ভাবন করেন যার নাম কি ভিসি ক্যাল্ক তাহলে প্রথম স্পেডসি সফটওয়্যার নাম কি ভিসি ক্যাল্ক খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা এই পরবর্তীকালে লোটাস কোম্পানি ওয়ান টু থ্রি তারপরে লোটাস ওয়ান লোটাস টু লোটাস থ্রি নামে স্পেডসি সফটওয়্যার বাজারে নিয়ে আসে বর্তমানে ওগুলো আস্তে আস্তে মানে বিলুপ্ত হয়ে যায় যেমন এ ওয়ান টু থ্রি বা বিলুপ্তের মানে কি এখন এখন জমি আমরা কিন্তু এক্সেলের দু হাজার ষোলো ইউজ করছি এর আগে তোমার সাত ছিল আট ছিল আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু আগেরগুলো সব বন্ধ হয়ে যাবে এই করে কিন্তু আমরা কিন্তু এগুলো সামনে পরিচিত নই এগুলো কিন্তু প্রথম অবস্থা কিন্তু ভিসি ক্যাট তারপর লোটাস ওয়ান টু থ্রি এগুলো সব ছিল বর্তমানে আমাদের এখানে জনপ্রিয় কোনগুলো এক্সেল ওপেন অফিস গুগল শিট ইত্যাদি ক্লিয়ার তাহলে আমাদের প্রথম সফটওয়্যার নাম ছিল স্পেস সিটে ফিজিক্যাল তারপরে কী আসলো এক্সেল আসলো ওপেন অফিস আসলো গুগল শিট আসলো ইত্যাদি এবার দেখবো আট পয়েন্ট তিনে কী বলছে মাইক্রোসফট এক্সেলের সম্বন্ধে কিছু বলেছে এখানে দেখে নাও সমগ্র বিশ্বে সবচেয়ে বেশি এবং বহুল ব্যবহৃত স্পেস সিট সফটওয়্যারে হলো এমএস এক্সেল সর্বাধিক জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার উনিশশো পঁচানব্বই সালে মাইক্রোসফট কর্পোরেশন অফিস নাইনটি ফাইভের সাথে কিন্তু এক্সেলের ব্যবহার শুরু করেন পরবর্তীকালে এক্সেলের বিভিন্ন উন্নত ভাষণের বাজারে আসে এক্সেল দু হাজার সাত দু হাজার দশ এক্সেল দু হাজার তেরো এক্সেল ষোলো এক্সেল নাইনটিন এক্সেল একুশ প্রভৃতি বাজারে আসে এদের মধ্যে দু হাজার সাত ও দশ হচ্ছে বেশি ব্যবহৃত হয় একদম ঠিক বলেছে বর্তমানে মাইক্রোসফট এক্সেল তিনশো পঁয়ষট্টি সংস্করণটি কিছু কিছু সংস্থা ইউজ করছে হয়ে গেল এটাই বলেছে আর কিছু জানার নেই এক্সেলের সফটওয়্যার সাহায্যে বিপুল পরিমাণ তথ্য সঞ্চয় করা যায় যেটা আমাদের স্পেস শিটের কাজ ওটা কিন্তু এক্সেলের কাজ এখানে এইটুকু প্যারাগ্রাম তোমার যা যা দেওয়া আছে সব তোমাদের কিন্তু এই স্পেস শিটের ব্যবহারের মধ্যেই ছিল যে অবশ্যই দেখো পাখি আর হচ্ছে পাখির যা যা বৈশিষ্ট্য থাকবে সেগুলো অবশ্যই কাকের মধ্যেও থাকবে ময়ূরের মধ্যেও থাকবে কোকিলের মধ্যেও থাকবে আর বাকি জিনিসগুলো হচ্ছে কারোর সঙ্গে কারো চেঞ্জ হতে পারে কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য প্রত্যেক মধ্যে বর্তমান থাকবে কারণ এক্সলে একটা স্প্রেডশিট ওপেন অফিসে একটা স্প্রেডশিট গুগল শিটও একটা স্প্রেডশিট সবই স্প্রেডশিট স্প্রেডশিট করার অর্থেই হচ্ছে ছড়ানো পৃষ্ঠা আমি তোমাদের কিন্তু স্টুডেন্ট অনেক ডিটেলসে বলছি ডিটেলসে না বললেও হতো কোনো কোনো স্টুডেন্টের মত স্যার আপনি খালি বই পড়াচ্ছেন বুঝতে পারছি না কেউ হয়তো তোমার বলছে না স্যার আপনি ভালো পড়াচ্ছেন তো অত কন্ট্রোভার্সির মধ্যে আমি যাব না আমি আমার মতো করে পড়াচ্ছি তোমরা সেটা তোমাদের মতো করে নিয়ে নিও ঠিক আছে অবশ্যই মন দিয়ে বোঝো বুঝতে হবে তবে কিন্তু অ্যান্সার ঠিকঠাক করতে পারবে আর এখান থেকে নোটসের ব্যাপার নেই যেটি তোমাদের সেমিস্টার ওয়ান খুব একটা ভাইরাল সেমিস্টার এবং থ্রি এই ওয়ানের প্রিপারেশান নিলে তোমার কিন্তু থ্রির খুব ভালো মতো নিতে পারবে কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্ন এমসিকিউ এমসি কেউ কখনও কমন হয় না আমি যদি এমসি লেখায় লেখাই হাজার হাজার এমসি কো লেখাতে হবে কিচ্ছু বুঝতে হবে না যারা মুখস্থ করতে হবে আর মুখস্থ ভুলে যাবে তো কনসেপ্টটা ক্লিয়ার করা সব কিছু ভালো মতো ক্লিয়ার করতে পারবে এবার দেখি ও প্লেক্সলে বুঝে গেলাম এবার দেখুন ওপেন অফিস পেডশিট তো ওপেন অফিস পেডশিট ব্যাপারটা কী তো ওপেন অফিস মানে হচ্ছে যেমন ওপেন বিদ্যালয় মুক্ত বিদ্যালয় যেগুলো ফ্রিতে পাওয়া যায় বা খুব সহজে আমরা মানে পড়াশোনা করতে পারি তাহলে কী বলছে এই স্পেসশিটটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় ডকুমেন্ট সম্পাদনা স্পেসশিট তৈরি প্রেজেন্টেশন ও ড্রয়িংয়ের জন্য ওপেন অফিসে বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে এতে বিভিন্ন টেমপ্লেট ফর্ম উইজার ইত্যাদি পাওয়া যায় মোদার কথা ওপেন অফিসে হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার যেটা তোমরা খুব সহজেই পেতে পারো কেননা যখন তুমি এক্সেল দু হাজার সাত দশ এগুলো ইনস্টল করবে তোমাকে কিন্তু একটা সিরিয়ালকে মেনটেন করতে হবে তো আমাকে তার মানে তোমাকে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে বাট ওপেন অফিস একদম ফ্রি তো ওপেন অফিসে যেমন আমাদের মাইক্রোসফ্ট অফিস প্যাকেজ এরকম একটা ওপেন অফিস প্যাকেজ তো মাইক্রোসফট অফিস প্যাকেজ মানে কী কী আছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি আছে একইভাবে ওপেন অফিসের মধ্যে কী আছে ওপেন অফিস জি রাইটার ওপেন অফিস ক্যাল্ক ওপেন অফিস ইমপ্রেস ওপেন অফিস ওআরজি ড্র এই কটা জিনিস আছে যেখানে রাইটারের কাজটা হচ্ছে কি ওয়ার্ডের কাজটা যেটা আমরা ওয়ার্ডে করবো ক্যালকের কাজটা কি এক্সেলের কাজ ইমপ্রেসের কাজটা কি পাওয়ার পয়েন্ট এবং ড্রের কাজটা কি পেইন্ট বুঝতে পারলে তো ওআরজি এর মাধ্যমে কি চিঠিপত্র টাইপ করা যায় রিপোর্ট তৈরি করা যায় বিভিন্ন ওআরজির ফাইলগুলোর নাম এখানে দেওয়া আছে তোমরা দেখে নাও কী কী ফাইলগুলো আছে ও আর জিতে আমরা কী বানাতে পারি এস ডাব্লু এসএস ডাব্লু ফাইল বানাতে পারি এস ডি ডাব্লু ফাইল বানাতে পারি ডট ডিওসি ফাইল বানাতে পারি ডট ডিওসি এক্স ফাইল বানাতে পারি ইত্যাদি তার মানে আমরা এখানে যত সমস্ত তোমার লেখালেখি কাজ সব কিন্তু আমরা এখানে বানাতে পারি ওকে এবার দেখো ওপেন অফিস ও আর জি ক্যাল্ক তো এখানে আমরা কী করতে পারি হিসেব নিকেশ গাণিতিক কাজ গ্রাফ ইত্যাদি বানাতে পারি ঠিক আছে যেমন দেখো এক্সেলের কাজ আমরা এখানে করতে পারি যেমন ডট এক্সএল এসএক্স একটা এক্সটেনশন নেম তাছাড়া কী আছে ডট সি ডট ডিভিএফ ডট এস ডি এফ এস এল কে এগুলা বিভিন্ন ফাইলের ফর্ম্যাট যারা এই ডটগুলো বুঝতে পারছো না তোমার যদি তোমাদের মোবাইলে কিছু গানের গানের লিস্ট বের করো মিউজিক ফাইল থেকে দেখবে কী দেওয়া আছে ডট এমপি থ্রি ডট এমপি থ্রি জিনিসটা কী যেগুলো অডিও ফাইল ওগুলো শেষে দেওয়া থাকে ডট এমপি থ্রি যেগুলো ছবির ফাইল শেষে দেওয়া থাকে ডট জেপিজি ডট জি আই এফ বা যেগুলো ভিডিও ফাইল কী থাকে ডট এমপি ফোর তাহলে এই ডটের পরে হচ্ছে এক্সটেনশান নেম যেগুলো আমাদের কোন ধরনের ফাইল বুঝতে সাহায্য করে ওপেন অফিস ইমপ্রেস ইমপ্রেস মানে কি পাওয়ার পয়েন্টের কাজগুলো হবে নয়তো কী আছে ডট পিপিটি ডট পিপিটিএস ডট এস ডিটি এই যে এইরকম ফর্ম্যাটে সেভ করা যায় ঠিক আছে অর্থাৎ ইমপ্রেসের সাহায্যে কিন্তু আমরা প্রেজেনটেশান তৈরি করতে পারি আর ওআরজি ড্রের মধ্যে কী আছে এই ড্রয়ের মধ্যে কিন্তু আমাদের আছে এই ডয়েস মাধ্যমে আমরা মাউসের সাহায্যে বিভিন্ন প্রকার ছবি এঁকে গ্রাফিক্স তৈরি করে সেভ করতে পারি এ সমস্ত ইমেজ বা ডকুমেন্টগুলি পরে ওয়েবসাইটে ইউজ করা যায় যেমন ডট এইচডিএস ডট এইচডিএ ফাইলেও সেভ করা যায় এছাড়া বিভিন্ন ধরনের ইমেজ ফাইলের ফর্ম্যাটগুলো কি আছে ডট জেপিজি ডট বিএমপি ডট জিআইএফ ইত্যাদি তাহলে বোঝা গেলো কী আমাদের এক্সেল কী আমাদের স্প্রেডশিট কী আমাদের ওপেন অফিস আশা করি বুঝতে পেরেছ আর অবশ্যই বুঝতে না পারলেও ভিডিও ডাউনলোড করে রাখো তাহলে বারবার দেখতে তো থাকো অবশ্যই বুঝিয়ে যাবে এবার দেবো গুগল শিট তো এটাও একটা স্প্রেডশিট গুগল শিটের কাজ বর্তমানে প্রচুর গুগল সিটের কাজ হচ্ছে দেখো গুগল শিট তোমার মেনলি ইউজ করা হয় অনলাইনের জন্য মনে করো আমি একটা কোম্পানি খুলেছি তোমরা আমার স্টাফ আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা এক্সেলের গুগল শিটে লিঙ্ক দিয়ে দিলাম তোমার যদি প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ফাইল বানিয়ে সেভ করতে তাহলে প্রত্যেকের ফাইলটা আমাকে এখানে আনতে হতো আমি তারপরে ওটাকে এন্ট্রি করতাম এক জায়গায় সেভ করতাম খাটনির কাজ আর আমি যদি ওই এক্সেল ফাইলটাকে অনলাইন করে দিই তবে কি হবে তবে হবে হচ্ছে মানে শ্যাম যদু মধু সবাই এন্ট্রি করছে তাহলে সবারটা সবাই দেখতে পাচ্ছে যে ও কী এন্ট্রি করলো ওই এক্সেল ফাইলটার মধ্যে আমি কি এন্ট্রি করলাম সে কি এন্ট্রি করলো এবং কি আমি যে অ্যাডমিন আমিও দেখতে পাচ্ছি তাহলে সবারটা সবার কাছে অ্যাক্সেস হয়ে যাচ্ছে বুঝতে পারছেন এটা হলো গুগল শিট গুগল সিট হলো বর্তমানে বিনামূল্যে ব্যবহৃত একটি জনপ্রিয় স্পেস শিট অ্যাপ্লিকেশান এটি গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে বা অ্যান্ড্রয়েড আইওএস প্ল্যাটফর্মে গুগল শিট অ্যাপে অ্যাক্সেস করা যায় এছাড়াও ব্ল্যাকবেরি মোবাইলেও অ্যাক্সেস করা যায় ঠিক আছে তবে অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য ব্যবহারকে অবশ্যই নিজেই গুগল অ্যাকাউন্ট থাকতে হবে এটা খুব ভালো জিনিস বলছে গুগল সিট করতে তোমার অবশ্যই জিমেলে একটা অ্যাকাউন্ট থাকতে হবে মানে গুগল অ্যাকাউন্ট থাকতে হবে হয়ে গেল আচ্ছা এখানে কিছু বলার মতো নেই গু গুগল স্ট্রিট অ্যাপ্লিকেশানটি এমএস এক্সেলের ফরম্যাটের সাথে সামঞ্জস্যপূর্ণ এখানে ওয়ার্কশিট সেল রো কলাম একইভাবে দেখা যায় এবং ফাংশান ও সূত্রগুলি প্রায় একই রকমভাবে কাজ করে এখানে ফাইলগুলিকে এক্স এল এক্স এক্স এল এসএক্স ডট এক্স এল ডট এক্সেল টি ওডিএস ডট সিএসবি টিএসবি ফরম্যাটে রূপান্তর করা যায় বুঝতে পেরেছ এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফাইলের ফর্ম্যাট তোমাদের একটা জিনিস দেখাই আমি আমি যদি এই পেজটাকে সেভ করতে চাই সেভ সেভ্যাজে গিয়ে তো তোমরা দেখবে এই যে সেভের যে জায়গাটা আছে এখানে তুমি নাম দেবে বুক ওয়ান বা কিছু নাম দেবে সামথিং সেভ অ্যাস টাইপ এবার টাইপের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফাইলের ফর্ম্যাট দেওয়া আছে ঠিক আছে তো এই ফর্ম্যাটগুলো কিন্তু তোমাদের হচ্ছে ওখানে দেওয়া আছে যে কী ফর্ম্যাটটা তুমি সেভ করবে ঠিক আছে ওই ফর্ম্যাটগুলো তোমাদের বলছে কোন কোন ফর্ম্যাট বলছে ডট এস ডট এক্সেল এক্স ইত্যাদি তো আশা করি আমরা খুব ভালো মতো বুঝতে পারলাম যে স্প্রেডশিট কী স্পেশালি উদাহরণ কি আছে এক্সেল কি গুগল শিট কি ওপেন অফিস কী ইত্যাদি তো এবারে আমরা দেখে নেবো কী করে একটা ওয়ার্কবুক তৈরি করবে দেখো খুব সুন্দরভাবে বইটাতে ভাষাটা দেওয়া আছে এই বইটার ভাষা সত্যিই খুব সহজ কোনো পেঁচানো নেই কি বলছে একটি নতুন ওয়ার্ক বুক তৈরি করার ক্ষেত্রে নিচে স্টেপগুলি দেওয়া হলো কি করে করবে প্রথমে এক্সেল আইকনে ক্লিক করতে হবে এবার হোম ডায়লগ বক্স প্রদর্শিত হবে নিচে প্রদত্ত চিত্রটি লক্ষ্য করো ঠিক আছে এরপর ব্ল্যাঙ্ক ওয়াক বুকে ক্লিক করতে হবে তারপর মনিটারের মধ্যে বুকে স্ক্রিন দেখা যাবে দেখো প্রথমে এই পেজটা খুলবে এখানে গিয়ে তোমাকে তুমি যদি ব্ল্যাঙ্কে ক্লিক করো তারপর তোমাকে তুমি চোখের সামনে এই পেজটা খুলে যাবে যেমন আমি যদি যেমন আমি যদি এখানে গিয়ে আমি যখন এক্সেলটা খুলছি আমি যখন দেখাচ্ছি আমি স্টার্টে যাচ্ছি এখানে গিয়ে চলে যাচ্ছে হচ্ছে এক্সেল যেই খুললাম খেয়াল করে দেখো এখানে আমার এক্সেলের ব্ল্যাঙ্ক পেজের উইন্ডোটা এখান থেকে আমি হোমি আমার ক্লিক হয়ে গেছে জাস্ট আমি ব্ল্যাঙ্কে ক্লিক করবো তাহলে আমার চোখের সামনে কিন্তু একটা এক্সলে ওয়ার্কবুক বুক খুলে যাবে তো কেন একে ওয়ার্কবুক বুক বলছে এটাকে বুঝতে হবে ওয়াক বুক বলার কারণটাই হচ্ছে যেমন আমাদের বই থাকে বইয়ে অনেক পৃষ্ঠা থাকে সেরকমই এক্সলে এই পেজটা একটা বই দেখো উপরে দেওয়া আছে বুক ওয়ান দেখতে পাচ্ছো বুক ওয়ান এই বুক ওয়ানের মধ্যে এটা একটা পেজ যা সিট ওয়ান আমি চাইলে প্লাস করে সিট টু সিট থ্রি সিট ফোর বাড়াতে পারি ঠিক আছে এটা বুক ওয়ান এবার দেখো এই যে বুক কাউন্টটা আমরা খুললাম এর কিছু কিছু অংশ আছে কোনটা কী অংশ আগে আমাকে ওটা জানতে হবে এক্সেল শিখতে অবশ্যই তোমাকে এই জিনিসটা জানতে হবে যে কোন অপশনটা কী কাজ বা কী নাম কী তাহলে আমি এখান থেকে খুলছি তাহলে এই যে উন্ডো তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে উপরে থাকে কুইক অ্যাক্সেস টুলবার যার সাথে আমরা সমস্ত কাজ খুব সহজেই করতে পারি এটার নাম রিবান রিবার্ন কোনগুলো ফাইল রিবান্ন হোম রিবান্ন ইনসার্ট পেজ লেআউট ফর্মুলাস ডাটা রিভিউ ভিউ হেল্প রিবার টাইটেল বার টাইটেল বার মানে কি উপরে যে সবুজ রঙের লম্বা বারটা আছে তার নাম টাইটেল বার পাথরিম কোভি টাইটেল বারের নামটা থাকে বুক ওয়ান তোমাকে দেখায় দেখিয়ে দিলাম এখন কী নাম আছে বুক ওয়ান যেই আমি ফাইলটাকে সেভ করব সঙ্গে সঙ্গে নামটা চেঞ্জ হয়ে যাবে ডান দিকে কী আছে কন্ট্রোল বাটন কী কী আছে মিনিমাইজ বাটান ম্যাক্সিমাইজ বাটন ক্লোজ বাটন ইত্যাদি এই তিনটা কিন্তু কন্ট্রোল বাটন হয়ে গেল এবার দেখে নিই এটাকে বলা হয় সেল এই যে ক্ষোভটাকে বলা হয় সেল আবার এই যে এক দুই তিন একে বলা হয় রো ঠিক আছে উপরে এটা নেম বক্স এখানে দেখো এই সেলটার মধ্যে ক্লিক হয়ে আছে তো এই সেলটার নাম কি এ ওয়ান কেন এ ওয়ান তুমি এ কলমে এক নম্বর রোকে সিলেক্ট করেছো তাই এটার নাম এ ওয়ান ঠিক আছে এই নামটা দেখা যাচ্ছে নেম বক্সের মধ্যে বুঝে গেলে এটার নাম ফর্মুলা বার কেন এর নাম ফর্মুলা বার তুমি যখন এক্সলে কোনো ফর্মুলা আমাকে আমি এই সেলের মধ্যে কিছু লিখেছি এই ফর্মুলা বারে তোমার সেলের লেখাটাও দেখা যাবে এমনকি তোমার তুমি যদি কোনো সেলে ফর্মুলা ইউজ করো ওটা কখনো এখানে দেখা যাবে মোদা কথা আমি এক্সেলের সেলের মধ্যে যা যা লিখবো সব তোমার এই ফর্মুলা বারে দেখা যাবে এগুলো কলাম এ এ বি সি ডি ই এফ জি এইচ থেকে একবার এক্স এফ জি পর্যন্ত সবগুলো কলাম ওকে কলাম লম্বা লম্বা হয় যেমন আমার বাড়িতে কলাম পিলার দিই একইভাবে এক্সেলের কলামও লম্বা লম্বী হয় এগুলো কমান্ড গ্রুপ কমান্ড গ্রুপ মানে কি এই যে এখন আমার ওখানে হোম রিবন ক্লিক হয়ে আছে হোম গ্রুপের মধ্যে এ একটা গ্রুপ এ একটা গ্রুপ 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 ঠিক আছে মোট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা গ্রুপ আছে এই যে আটটা গ্রুপ এর নাম থাকবে গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি না এই গ্রুপগুলোর নাম হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ ফন্ট গ্রুপ অ্যালাইনমেন্ট গ্রুপ নাম্বার গ্রুপ স্টাইলস গ্রুপ অ্যানালাইসিস গ্রুপ ইত্যাদি তাহলে এই গ্রুপগুলোর মানেই হচ্ছে এক একটা এক একটা একটা রিভান অনেকগুলো গ্রুপে ভাগ করা হয়েছে এক একটা গ্রুপে এক এক ধরনের কাজ হয় বুঝতে পেরেছো ওই কাজগুলো হচ্ছে বিভিন্ন কমান টাকায় দেওয়া যেমন ফ্লিপবোর্ড গ্রুপে কী আছে পেস্ট আছে কপি আছে কাট আছে ফরম্যাট পেন্টার আছে ইত্যাদি বুঝতে পেরেছো আচ্ছা তারপরে এ দেখেছে ভার্টিক্যাল স্ক্রলবার আর হরাজন্টাল স্ক্রলার এটা হরজেন্টাল স্ক্রলার স্ক্রলবার মানে কি তুমি এটা ধরে আপ ডাউন করতে পারবে তুমি এই হয়াজার ধরে তুমি বালিক ডান করতে পারবে সে বুঝতে স্ক্রল করা মানে ঘোরানো এর নাম জুম স্লাইডার যোগ করলে স্ক্রিনটা বড় হবে মাইনাস করলে সাইজটা ছোট হবে দেখে নাও এই আমি যোগ করছি এখানে বড় হচ্ছে মাইনাস করছি জুম আউট হচ্ছে ঠিক আছে তারপরে কি আছে এখানে দেখে নিই আমরা হ্যাঁ কোথায় গেল তারপরে আছে ভিউ বাটন তিনটা আছে ভিউ বাটন একটা আছে নর্মাল ভিউ পেজ লেআউট ভিউ পেজ ব্রেক ভিউ তিনটা ভিউ বাটন দেখে নাও বাই বাই ডিফল্ট নর্মালে ক্লিক হয়ে থাকে পাশে কি আছে পেজ লেআউট ভিউ তার পাশে এরকম পেজ লেআউট ভিউ তার পাশে কী আছে পেজ ব্রেক প্রিভিউ তোমার যেটুকু দরকার ওইটুকু এখানে দেখা যাবে ঠিক আছে তো তিনটা ভিউ নর্মাল ভিউ পেজ লেআউট ভিউ পেজ ব্রেক প্রিভিউ তারপরে কি আছে স্ট্যাটাস বার তুমি কোন রোতে আছো কোন লাইনে আছো এখানে দেখা যাবে আর সবসময় কি আছে সিট ট্যাপ বাই ডিফল্ট তিনটা সিট ট্যাপ থাকে সিট ওয়ান সিট টু সিট থেকে তুমি প্লাস করে বাড়াতে পারো বা এখানে ডিউটো করতে পারো এই ছিল তোমাদের এক্সেলে বিভিন্ন অংশ আমি বলে দিলাম এবং তাদের কাজও কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম যেমন টাইটেল বারের কাজ আমি কিন্তু নামের সাথে সাথে কাজও বলে দিয়েছি টাইটেল বারের কাজ কি যেখানে পেজের নাম থাকে কুইক অ্যাক্সেস বাইয়ের কাজ কি যেখান থেকে কিছু কিছু অপশান তুমি এখানে অ্যাড করে রাখতে পারবে যাতে তুমি খুব সহজে এখানে সেভ করতে পারো যেমন দেখে নাও আমার যেমন কুইক অ্যাক্সেস প্রিপারের মধ্যে কী আছে সেভ আছে আন্ডু আছে রিডু আছে প্রিন্ট পিভু আছে তো আমার যে অপশানগুলো খুব দরকার আমি ওগুলো এখান থেকে অ্যাড এখানে আমি অ্যাড করে রাখতে পারি পাশে যে দেওয়া আছে ড্রপডাউনের মতো এখান থেকে আমরা এখন চারটে অপশানকে আমি এখানে অ্যাড করে নিয়েছি তোমার চাইলে বাকিগুলোকেও অ্যাড করতে পারো ঠিক আছে তারপরে কি আছে ফাইল বাটন ফাইল বাটনের কাজ কি এখানে তুমি সেভ করতে পারো ওপেন করতে পারো ফাইলের মধ্যে রিবন কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা রিবন থাকে রিবনগুলো কি কি নাম কি দেখে নাও না মোট সাতটা রিবন আছে ওয়ার্কশিট কী তো বললাম ওয়ার্ক বুকে এক একটা পেজকে বলা হয় ওয়ার্কশিট বাই ডিফল্ট তোমাদের তিনটা ওয়ার্কশিট থাকে তুমি অ্যাড করতে পারো ডিউটে করতে পারো রো কি অনুভূমিককে বলা হয় রো রো আছে মোট দশ লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি রো আছে যেখানে প্রথম রো হচ্ছে ওয়ান আর শেষ রো হচ্ছে দশ লাখ ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্স রোগুলোকে সংখ্যা দিয়ে বোঝানো হয় এক দুই তিন চার ইত্যাদি বা কলাম কলামকে উল্লম্বকে বলা হয় কলাম আমি বলে দিয়েছি মোট কলাম আছে ষোলো হাজার তিনশো চুয়াশিটা কলাম আছে প্রথম কলামের নাম এ শেষ কলামের নাম এক্স এফ জি কলামগুলো সবসময় অক্ষর দিয়ে বোঝানো হয় তারপর কিন্তু সেল অবশ্যই সেলটা কি রো এবং কলাম যেখানে মিললো তার নাম সেল দেখো একটি ওয়ার্কশিটে রো এবং কলামের সংস্থা বলা হয় সেল প্রতিটা সেলে আবার নির্দিষ্ট ঠিকানা থাকে তাকে বলা হয় কি সেল অ্যাড্রেস বুঝতে পেরেছ যা অথবা বলা হয় সেল রেফারেন্স সেল অ্যাড্রেস সেল রেফারেন্স সেম যেমন এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এই যে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান হলো তুমি কিন্তু এ ফাইভ সি টেন বি যাই ইচ্ছা করতে পারো এর মানে হচ্ছে এ কলামের সাথে এক নম্বর রোরে গুণ ফল হয়ে গেল এ ওয়ান ঠিক আছে একটা প্রশ্ন আসে এক্সেল লিখলে প্রথম সেল কি হবে অবশ্যই হবে এ ওয়ান প্রথম রো প্রথম কলাম এ প্রথম রো ওয়ান এ ওয়ান আর সর্বশেষ কলাম বা রো কোনটা এক্স এফ ডি এটা কারণ আমার লাস্ট কলাম হচ্ছে এক্স এফ ডি আর লাস্ট রো দশ লাখ ওই জন্য দুটো গুণ হয়ে গেল বুঝতে পেরেছ তারপরে আরেকটা আছে অ্যাক্টিভ সেল বা সেল পয়েন্ট কি আমরা দেখো এখানে যে সেলটা আমাদের ক্লিক করব তখন যেখানে আমি ক্লিক করছি এটা মোটা বর্ডার হয়ে যাচ্ছে না এটা হল অ্যাক্টিভ সেল তুমি যখন কোনো সেলে ক্লিক করবে ওটা হলো অ্যাক্টিভ সেল তার মানে আমি তখন এই সেলের মধ্যে লিখতে পারবো ঠিক আছে এবার দেখো এই যে আমি অ্যাক্টিভ সেল করলাম এর ডান দিকে একটা নিচে ছোটো বক্স আছে এর নাম হচ্ছে ফিল্ড হ্যান্ডেল তার মানে কি অ্যাক্টিভ সেলের ডান দিকে নিচে যে ছোটো কালো বক্স থাকে তাকে বলা হয় ফিল্ড হ্যান্ডেল ঠিক আছে আচ্ছা আর অ্যাক্টিভসে বলা হয় সেল পয়েন্টার এবার নেম নেম কী তো বলে দেখিয়েছি আমি এটার নাম নেম বক্স আমি যেই অ্যাক্টিভস লেখ ক্লিক করবো সেই সেলটার নাম দেখা যায় নেম বক্সের মধ্যে সব বলে দিয়েছি ফর্মুলা ফর্মুলাবারের কাজ কী ফর্মুলা লিখলে লেখা দেখা যায় ওয়ার্কশিট ট্যাপ কি ওয়ার্ক বুকে একটা পৃষ্ঠাকে বলা হয় ওয়ার্কশিট ট্যাপ ভার্টিক্যাল স্ক্রলবারের কাজ উপর নিচ করা হরেন্টাল স্ক্রলবারের কাজ বাদিক করা তোমরা পারলে ভিডিও পজ করবার পড়ে নাও এত বড় চ্যাপ্টার এত বড় সিলেবাস আমার কল্পনার অতীত এক একটা ভিডিও তোমাদের এক ঘন্টা করে পড়ালেও শেষ হবে না আর তোমাদেরও একটা ধৈর্যের ব্যাপার আছে তো ঠিক আছে আমি চেষ্টা করছি আমার মতো করে শেষ করার অবশ্যই আমি পরীক্ষার আগে শেষ করবো এটুকু কথা দিচ্ছি আচ্ছা এবার দেখো স্ট্যাটাস বার কোনটা স্ট্যাটাস বার ওয়ার্ক বুকের নিচে থাকে স্ট্যাটাস বার এটা আমাদের স্ট্যাটাস বার ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা কিন্তু আচ্ছা স্ট্যাটাস বাইরে কিছু বিভিন্ন কি আছে যেমন ক্যাপস লক কি নাম লক কি স্কর লক তুমি যেগুলো অন অফ করবে তোমার ওগুলো সব স্ট্যাটাস বাইরে দেখা যাবে ভিউ বাটন কটা আছে বলছিলাম তিনটে কি কি বলছিলাম ভিউ বাটনের নামগুলো নর্মাল ভিউ পেজ লেআউট ভিউ পেজ ব্রেক পিভো ইত্যাদি তো স্টুডেন্ট আজকের ক্লাসটা আমাদের এইটুকুই থাক আজকে ক্লাসে আশা করি অনেক কিছু শিখেছি আমরা এক্সেল কী স্পেস কি কী কী করে এক্সেল খুললাম এক্সেলের বিভিন্ন অংশগুলো সম্বন্ধে জানলাম খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে ততক্ষণ চ্যানেলের পাশে দেখো যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও আর আরও বেশি ভালো লাগলে কমেন্ট করে জানিও ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে খুব ভালো থেকে সুস্থ থেকে মন দিয়ে পড়াশোনা করো আর সবশেষে সবাইকে অবশ্যই জয় হিন্দ বন্দে মাতারাম প্রত্যেককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও শুভকামনা বাই